বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতা দূর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি বলেন, কোনো এলাকায় একই ধরনের একাধিক প্রকল্প যেন নেওয়া না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, উচ্চ আদালতে ট্যাক্স সংক্রান্ত মামলা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় 15টি উন্নয়ন প্রকল্পে 18,010,12 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর বিদ্যুতের 400 কেভি লাইন স্থাপন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ।